হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমরা জম্পুই হিল যাচ্ছি আজকে। তো আমরা প্রথমে যাব কাঞ্চনপুর, তো কাঞ্চনপুর হয়ে আমরা জম্পুই হিল যাচ্ছি, অঙ্কিতা আর আমি যাচ্ছি। তো আশা করি আপনারা সঙ্গে থাকবেন। আমরা যাওয়ার পথে রাস্তার ধারে খুব সুন্দর চা পাতা বাগান দেখতে পেলাম। আমরা যত যাচ্ছিলাম চতুর্দিকে শুধু সবুজে ঘেরা এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছিলাম। আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে দূরের সেই পাহাড়গুলোকে দেখছিলাম, দূর থেকে দেখতে সত্যি খুব মনোরম লাগছিল। এই আমরা এসে গেছি জম্পুই হিল। সঙ্গে অঙ্কিতা দিদি ভাই, আর এদিকে আমার জিজা, ইয়ে আমার কইলাম জিজাকে কইলাম ভাই আমরা প্রথমে চলে আসি দাদা ভাই ও দিদি ভাইয়ের বাড়ি, অর্থাৎ অঙ্কিতার বোন ও বোনের জামাইয়ের বাড়ি। তো এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম করার পর দাদা ভাই এবং দিদি ভাইকে নিয়ে জম্পুই হিলের উদ্দেশ্যে রওনা হই। সত্যি এই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পরিবেশটি আমাকে মুগ্ধ করে। আপনারাও একবার এখানে এসে ঘুরে যেতে পারেন। তো আমার সঙ্গে আছেন আমার দাদা ভাই। তো দাদা ভাইকে আমি খুব থ্যাঙ্কস জানাই, কারণ আজকে দাদা ভাই বাড়িতে এসেছিলাম, তো উনি আজকে জম্পুই হিলে নিয়ে এসেছেন আমাদেরকে। আমি এসেছি এবং অঙ্কিতা এসেছে এবং সঙ্গে দিদি ভাই রয়েছেন। তো দিদি ভাইকে খুব 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 থ্যাংক ইউ। ওকে, আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন।